বাজে এখন সকাল 6টা আর আমাদের ফ্লাইট 8:30। প্রথমে যাব হায়দ্রাবাদ, সেখানে 2 আওয়ার 15 মিনিটসের লে ওভার, দেন আবার তিরুপতি ফ্লাই করব। তো বেবি নিয়ে ট্রাভেল করা আমার কাছে নতুন কিছু নয়। শ্রীষা যখন 6 মান্থের তখন থেকে আমরা লং ট্রিপ, শর্ট ট্রিপ সবই করেছি। আমাদের মোস্ট অফ দ্য ভেকেশনে কিন্তু যেখানে যাচ্ছি সেখানকার স্পিরিচুয়াল প্লেসের একটা অন্যতম প্রাধান্য আছে। সত্যি কথা বলতে খুব ভাগ্যবান লাগে নিজেদেরকে যখন সেই সব জায়গায় যাওয়ার সুযোগ পাই। বেবি নিয়ে যারা ভ্যাকেশন প্ল্যান করতে চাও তাদেরকে আমি একটা টিপস বলতে পারো, যেটা শেয়ার করছি, সেটা হচ্ছে ডোন্ট ডু ইট হেক্টিক। ভালো জায়গায় থাকো, রিল্যাক্স করো। ভ্যাকেশানে গেলে বেবির যে আদার সাইডগুলো রয়েছে সেগুলো দেখবে, রিভিল হবে, ওদের সাথে বেশি সময় কাটাও, চিল করো। নতুন জায়গায় দেখবে ওরা অন্য রকম করে রিয়েক্ট করে, বিভিন্ন রকম নতুন জিনিস ওদের মধ্যে দেখতে পাবে। এতে কী হবে, নিজেদের মধ্যে বন্ডিংটাও অনেক ভালো হবে। যেটাই করো বেবির রুটিন যেন একদম ঠিক থাকে, বেবির কমফোর্ট যদি ঠিক থাকে ভ্যাকেশনও দেখবে খুব ভালোভাবেই কাটবে। যাচ্ছি এখন হায়দ্রাবাদ, আর কমপ্লিমেন্টারি যে আমাদের ফুড বুক করা ছিল সেখানে শ্রীষা নিয়েছে একটা সল্টেড আমন্ড আর তার সাথে একটা কোক, আর আমি নিয়েছিলাম ইনস্ট্যান্ট পোহা আর একটা মিক্সড ফ্রুট জুস। তো এখন আছি হায়দ্রাবাদে, হায়দ্রাবাদ থেকে এবার যাচ্ছি আমরা তিরুপতি। অলমোস্ট পৌঁছেই গেছি, নিচে তিরুপতি সিটি দেখা যাচ্ছে। নতুন জায়গা ট্রাভেল করা, এক্সপ্লোর করা আর সেখানকার নতুন নতুন কুইজিন টেস্ট করা, সেটাও কিন্তু আমরা এখানে এসে ছুটিয়ে করেছি। তো এবার আমরা লাগেজ কালেক্ট করব, লাগেজ কালেক্ট করে আমাদের যে হোটেল বুক করা রয়েছে সেই দিকে যাব। লাগেজ কালেক্টও করে নিয়েছি আর এবার আমরা এয়ারপোর্ট থেকে বেরোবো। আর এদিকে আমি ছোটো ছোটো ভিডিও ফটো তুলে রাখছিলাম, কারণ এগুলোই তো মেমোরি হয়ে থাকবে, কোথাও একটা ঘুরতে এসে কোথায় কোথায় ঘুরলাম, কী কী দেখলাম সেগুলো সব মনে পড়বে এই ভিডিওগুলো ফটোগুলো দেখলেই। তো এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে এবার আমরা ওয়েট করছি আমাদের যে কারটা রয়েছে বুক করে নিয়েছি আমরা সেটার জন্য। আর এই যে আমার ছোট্ট মেম, তার এই মাত্র ঘুম ভেঙেছে, পুরো ফ্লাইটটা এসে ঘুমিয়েই এসেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।